আলাইকুম দর্শক কেমন আছেন সবাই দর্শক সংযুক্ত বিশেষ করে জন্য পুরো ভিডিওটি থাকছে বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদ। অমিক্রন ও ইউ এর বর্তমান অবস্থা ওমিক্রনের প্রভাব আল হোসেন নামে নতুন অ্যাপসের ব্যবহার ও বাংলাদেশ আরব আমিরাত ফ্লাইটের সর্বশেষ খবর থাকছে পুরো ভিডিও জুড়ে তাই সাথেই থাকবেন আজকের আর কথা বার আপনার চলুন শুরু করা যাক বর্তমানে করোনার সবচেয়ে বিধ্বংসী ও নতুন সংস্করণ যা ইতিমধ্যে অলরেডি অমিক্রণের আক্রান্ত হয়েছে সত্যি ভাববার বিষয় এবং এটি দ্রুতই ছড়াচ্ছে পুরো পৃথিবী জুড়ে ছড়াতে খুব বেশি সময় নেবে না ভারত মালয়েশিয়া আরব আমিরা সৌদি আরব সহ প্রায় পঁয়ত্রিশটি দেশ আক্রান্ত হয়েছে সমস্ত দেশ অলরেডি আক্রান্ত এবং দেশগুলোর সাথে তাদের ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে অমিক্রণের ভয়াবহতা এতই তীব্র হচ্ছে যে বিজ্ঞানীরা অলরেডি দুশ্চিন্তা পড়ে গেছে বিভিন্ন দেশের স্বাস্থ্য সংস্থাগুলো অমিক্রণ থেকে রক্ষা পাওয়ার বিভিন্ন ধরনের উপায় বের করার চেষ্টা করছে কিন্তু কোন কুলকিনারা করতে পারছে না অবশেষে কেউ কেউ বুস্টার ডোজকে সাময়িকের সমাধান বলে মনে করছেন গত মাসে আফ্রিকা থেকে আগত বাঙালিদের খুঁজে পাওয়া যাচ্ছে গা ঢাকা দিয়েছে তারা একইভাবে ভারতের একজন স্বনাম নাগরিক যিনি তার শৈলে অমিক্রণ বহন করছিলেন এবং ভুয়া কাগজপত্র তৈরি করে তিনি দুবাইতে পাড়ি জমিয়েছেন আসলে এসব আমাদের জন্য অশনির সংকেত খুব দ্রুত সবাইকে সচেতন হতে হবে ইতিমধ্যে পঁয়ত্রিশটি দেশের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত ফ্ল্যাট বাতিল সহ অমিক্রণ মোকাবেলায় চলছে জল্পনা কল্পনা তবে এখনো ফলপ্রসূ কোন রেজাল্ট পাওয়া যায়নি গত বুধবার সংযুক্ত আরব আমিরাতে প্রথম করোনা নতুন ধরন অমিক্রণ আক্রান্ত ব্যক্তি সন্ধান পাওয়া যায় তার তারপর আফ্রিকার সাথে সকল যোগাযোগ বিচ্ছিন্ন করে ভ্যাকসিনের বিকল্প হিসেবে বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা করছেন দেশটি আল হোসেন নামে আমিরাত হেলথ মিনিস্ট্রি থেকে একটি অ্যাপস ব্যবহার শুরু করেছেন যাতে আমিরাতগামী বা প্রবাসীদের করোনা টেস্টের রেজাল্ট প্রতিফলিত হবে নির্দিষ্ট সময় পর পর এর কালার চেঞ্জ হবে যদি আপনার নেগেটিভ রেজাল্ট আসে অ্যাপস ছাড়া মানে অ্যাপসের ব্যবহার ছাড়া সংযুক্ত আরব আমিরাত বিশেষ করে দুবাইতে যাওয়া প্রায় অসম্ভব আগামী পাঁচই ডিসেম্বর দু হাজার একুশ থেকে এই অ্যাপসের ব্যবহার চালু করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের জেনারেল কাউন্সিলর অফিস থেকে বাংলাদেশি প্রবাসীদের উদ্দেশ্যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে আরব আমিরাত প্রবাসীরা যাতে এই বছর ছুটিতে বাংলাদেশে না আসে পরিস্থিতি স্বাভাবিক হলে তখন তাদের ভ্রমণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে আসলে এই মুহূর্তে যদি সবাই সচেতন না হয় তাহলে খুব ভয়াবহ কিছু একটা অপেক্ষা করছে এছাড়া সংযুক্ত আরব আমিরাত বিশেষ করে দুবাই বাংলাদেশের সাথে ফ্লাইট চলাচল বন্ধ করবে কিনা সে বিষয়ে জানা গেছে আপাতত কোনো পরিকল্পনা নেই তবে যদি পরিস্থিতি আরও খারাপ হয় তাহলে বন্ধ করা ছাড়া কোনো উপায় থাকবে না এ ব্যাপারে এমিরেটস এয়ারলাইন্সে জিজ্ঞাসা করলে তারা জানায় ফ্লাইট বন্ধের ব্যাপারে তাদের কাছে কোনো আদেশ বা নির্দেশনা আসেনি তাই ফ্লাইট যথারীতি চলমান চল থাকবে তবে দুবাই থেকে বা বাংলাদেশ থেকে ফ্লাইট চলাচল নিষেধাজ্ঞা আসলে তখন সেভাবে আমরা পদক্ষেপ নেব তবে যত তারা তবে যত কথাই বলি অমিক্রণ যদি সত্যি সত্যি মহামারী আকারে দেখা দেয় তাহলে শুধু ফ্লাইট না বিশ্বজুড়ে লকডাউন দিয়ে ছাড়া আর কোন উপায় থাকবে না আমরা সেই পর্যন্ত অপেক্ষা করবো এবং যথারীতি আমাদের বিদেশ যাওয়ার সকল প্রস্তুতি সম্পন্ন করে রাখবো টিকিট ভিসা যা কিছু আছে কিছু হাতের কাছে রাখবো যাতে যখন তখন রোল দিতে পারেন আমার অনুরোধ দর্শকদের প্রতি আপনারা বিচলিত হবেন না আল্লাহর উপর ভরসা রাখুন আপনাদের জন্য যেটা মঙ্গল আল্লাহ সেটাই করবেন সমাধান আসবে ইনশাল্লাহ দশক আজ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সেগুলো ভালো থাকবেন সম্বন্ধে মাস্ক পরিধান করবেন ধন্যবাদ